প্রিয় ভিউয়ার্স, চলে আসলাম আমি আতিকুর রহমান জিন্টু নতুন আরও একটি টিপস নিয়ে এআরজে বাংলা টিপসে। তো আজকে আমরা দেখব কিভাবে আপনার ফন্ট কনভার্ট করা যায়। তো আমরা দুই ধরনের ফন্ট দেখি, একটা হচ্ছে বিজয় যেগুলো প্রিন্ট ভার্সনে ব্যবহার করা হয়, আর একটা হচ্ছে ইউনিকোড যেটা অনলাইন ভার্সনে ব্যবহার করা হয়। যেমন আমরা যদি ওয়েবসাইটে বাংলা দেখি, দেখেন যে বাংলা লেখাগুলো আমরা দেখি এগুলো মূলত ইউনিকোড লেখা, এবং প্রিন্ট ভার্সনে যেগুলো লেখা সেগুলো আমরা বিজয়তে কনভার্ট করে সেগুলোর কাজ করি। আবার অনেক সময় আমরা যে ডিজাইনগুলো করি বা ইলাস্ট্রেটর এবং ফটোশপে কাজ করার জন্য বিজয় ওয়ার্ড দরকার হয়, অনেক সময় আমাদের অনলাইনতে কপি করে সেগুলো কনভার্ট করে বিজয়তে নিয়ে যে কাজ করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে এই কাজটা খুব সহজেই আপনি করতে পারবেন। ক্রোম ব্রাউজারটি ওপেন করি, ওপেন করার পর সার্চ বাটনে লিখি বাংলা কনভার্টার। লেখার পরে আমরা ইন্টার চিপে সার্চ দিই, দেখেন অনেক বাংলা কনভার্টার কিন্তু আসছে এখানে। তো এখান থেকে আপনার পছন্দ মোতাবেক কনভার্টার সিলেক্ট করে নেবেন। তো আমার যেটা ভালো লাগে, www.dhakapost.com/unicode2bijoyconverter, এটা আমার ক্ষেত্রে ভালো লাগে। এখানে আমরা কন্ট্রোল সি দিয়ে আমরা এই লেখাটা আমাদের ইউনিকোডের লেখা, তো এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে দেখেন ইউনিকোডের লেখা, ইউনিকোডে লেখা পোস্ট করুন। আর যদি লেখাটি বিজয় কিবোর্ডে হয় তাহলে এই নিচের যে খালি ঘর আছে এখানে পোস্ট করতে হবে। তো আমরা প্রথমে ইউনিকোড এ লেখা, যেহেতু আমার লেখাটা ইউনিকোড এ কারণে আমি এখানে পোস্ট করলাম, পেস্ট করলাম। করার পর এই লেখাটা আমাকে কি করতে হবে, ইউনিকোড টু বিজয়। আর যদি আমার লেখাটা বিজয় হতো তাহলে বিজয় টু ইউনিকোড দিলেই হতো। যেহেতু আমরা ইউনিকোড তাহলে আমরা এই অপশনটি দেখলেন, দেখেন আমার লেখাটা কিন্তু এখন বিজয় হয়ে গেছে। তো এই এই লেখাটা আমি আবার কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাটও করতে পারেন, আমরা সি দিয়ে কপিও করতে পারেন। করার পরে দেখেন আমি আরেকটি এমএস ওয়ার্ড ফাইল নিলাম, নেওয়ার পরে লেখাটি পেস্ট করব। পেস্ট করার পরে দেখেন এটা কিন্তু আমার বিজয়তে লেখাটা আসেনি। তো এর জন্য আমি আবার এই লেখাটাকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করব, কারণ এর এর ফন্টটা বাংলা কোনো ফন্ট সে পায়নি। তো এখান থেকে আমরা এই যে সুতানি এম যে ফন্টটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে দেখেন এখন কিন্তু বাংলা হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে অনেক ফন্ট কিন্তু ভেঙে ভেঙে গেছে। তো এক্ষেত্রে আমরা এমএস ওয়ার্ডেরই একটি অপশন আছে অ্যাডিনস, তো এই অ্যাডিনসটা আমরা ব্যবহার করতে পারি এখানে, যে আপনি যদি বিজয় 2003 টু ক্লাসিক বা ক্লাসিক টু বিজয় 2003, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটি অপশন দিয়ে দেখতে পারেন। দেখেন তো আমরা নিচেরটা দিই, দেখেন এখানে তারপরেও কদাচিৎ কিছু সমস্যা থাকতেই পারে, তো এটা আমাদের ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। তো এই লেখা দেখেন খুব সহজেই কিন্তু আমরা এই কনভার্ট দিয়ে বিজয় থেকে আমরা ইউনিকোড থেকে বিজয় করতে পারলাম। এই লেখাটা কিন্তু এখন আমার বিজয়তে আছে, দেখেন সুতানি এমজি ফন্টে আছে। তো এই লেখাটা আমরা অল্প কিছু কপি করি, কপি করার পরে দেখেন ওই কনভার্টারটা আমার যেহেতু ওপেনই করা আছে, তো এখন আমরা নিচের এটা ডিলিট করে দিই, ওপরে এই ঘরটাও আপনার ডিলিট করে দিই। তখন আমার যে বিজয় করলাম, এই বিজয় লেখাটা আমার যদি এখন ইউনিকোডে প্রয়োজন হয়, দেখেন এখানে আমি বিজয় টু ইউনিকোড দিলে দেখেন এই লেখাটা আবার ইউনিকোড হয়ে গেল। তার মানে আমার অনলাইন ভার্সনে এই লেখাটা আমি এখন আপ করতে পারবো। আর যদি আমার ইউনিকোড অনলাইন থেকে আমরা উইকিপিডিয়া বা কোনো ওয়েবসাইট থেকে বাংলা লেখা কপি করে নিয়ে আমরা ইউনিকোড তো বিজয় করে প্রিন্ট ভার্সনে বা আমাদের যে কোনো কাজে ব্যবহার করতে পারি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দেবেন, কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে রাখবেন, পরবর্তী ভিডিও আসা মাত্রই যেন জানতে পারেন। আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে, নতুন কোনো টিপস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ARJ বাংলা টিপসের সাথেই থাকবেন।